হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এই গেমিং এস। আমি আপনাদের ইমরান। আবার নিয়েছিলাম একটা নতুন ভিডিও। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের ভিডিওটা হবে নিউ সিএস র্যাঙ্ক পুশ হিরোইক। তো সবাই ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা নতুন আছেন সবাই পাশে থাকবেন। তো শুরু হয়ে গেল আমার ফার্স্ট ম্যাচ, চলো দেখি ম্যাচটা জিতি কিনা। তো সবাই ভালো করে খেলবা আর ম্যাচটা জিতে লাগবে, বুঝছো? সামনে একটা এনিমি, ভাই কি বলবো, এই কম সময় তো এত ভালো প্লেয়ার পরে এনিমি ফুল ড্যামেজ খাইছে। ভাই মিডিটা মারল, আর আমাদের আমি তো স্লো ভার্সেস স্টার্ট করি, সেই জন্য একটু ভালো প্লেয়ার পরে আর টিমমেট নিয়ে খেলে তো একটু চান্স আছে জেতার, আর বাইরের প্লেয়ার তো কথা শুনে না এই জন্য একটু কষ্ট। তো নক হয়ে গেছে এইটা, আর ওদের তিনটা প্লেয়ার বাকি আছে, আমাদের তো সে আসি, আমি একলা বেঁচে আছি। তো দেখি পারি কি না, এক কিল তো হলো, ওরা বলে একটা কেউ নক করতে পারে না। সামনে আইতেছে একটা এনিমি, তো দেখ নক এইটারও নক করে ফেলছি। ও ভাই পিছনের তে মারছে, সেজন্য এরকম হয়েছে। ওই দাঁড়াও, ওদের শিক্ষাটা দিতে হইব। তো রাউন্ড টু শুরু হয়ে গেছে, এখন থেকে কি গান নেওয়া যায়। কিংফিশারই নেই, আরে কি বলবো ভাই, র্যান্ডম স্টার্ট করলে এরকমই হয় ম্যাচটা, জিতা খুবই কষ্টকর হয়ে উঠে। ও ও আমার মুভমেন্ট দেখো কিরকম, পুরো চাঙ্গাত হায়াতু কি পড়ছে। এখন যে ডাইরেক্ট একটারে নক করতে হবে কিংফিশারে ভাই, এখন যে হেড লাগে যে আস্তে আস্তে একটা নি মারে ভাই, ওকে মার। তাও দেখা যায় ওই যে হালকা আহারের ড্রপ, এই যে মাথা নক করে ফেলছে এটারে, বুঝি না হেড ও পি। আবার ক এই সোনিয়া দিমিতির এই খেল যাইল না কোনোদিন। এখানে একটা আছে সেমি, তো আহারে এখন জানি না আমার এনিমি আসলে সামনে যে ফায়ারটা করতে কোনো ড্র্যাগ হয় না, তো এই কিলটা তো আমি করব রাস গেলে যাই। পড়ছে একটা, এই যে এখন দেখো কি ভাই কী সমস্যা, ড্র্যাগ হয় না, এই যে নক। আর একটা আছে ওই যে সেরি সরি মে বান্দি আছে, এই যে একটা এই নক নক। ফাইনালি আমাদের ফার্স্ট ম্যাচ ফার্স্ট রাউন্ড জিতে গেলাম। তো আরও তিনটা রাউন্ড আছে, দেখি কি হয়। এখন কিনবে স্নাইপার, আমার ফেভারিট গান। তো দেখো কীভাবে নক করি এখন যে ভাই, কী বলবো স্নাইপার এরম পুরো পানি, কী বলবো কম সম আছে ইউপিএসএ এসএমজি গানের মতন চলে আমার আমার সঙ্গে। দেখো তোমরা কীভাবে খেলি, এই যে একটা নিমি আর কি ভাই, ওটার তো নক করে ফেলছে ও ক্লিয়ার। তো এই ঘরেই যাওয়া লাগবো, না হলে হবে না। দেখি ওই সামনের ঘর তো এনিমি সবসময় থাকে, আর এই ক আমার টিমমেট এখানে গুলোয়ার মারে রাখছে, ক কি বলবো। তো দেখি গুলোয়ারটা ভাঙ্গি, এই একটা ছোট ভেঙে গেছে, ওই যে ভাই সামনে এনিমি, ওই যে ওই যে একটা আহা ফুল ড্যামেজ দিয়ে দিল। বার বার বারো বারো ম্যাচ উইন, তো আমার কোনো দরকারই ছিল না এটা ব্রুম টোকা দেওয়া। তো রাউন্ড টু জিতে গেলাম, আর দুইটা রাউন্ড আছে, এটার পরে আমার কি জানি ডায়মন্ড টু রিক। তো সবাই ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা যারা নতুন এসেছেন সবাই পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা করে যাবেন। তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে দিও, তোমাদের কাছে ভালো লাগলে। তো এদিক দিয়ে নেমে আসবে এটা শিওর, আমি এই যে একটা পড়ছে দেখছো, আমি বলছি এদিক দিয়ে আসবে আসবে।
তো এখান দিয়ে আর আসবে না এখন, ও জেনে গেছে। এখন আমি আসছি, ওই সাইডে যাওয়া লাগবো এখন। আরে ভাই আমার টিমমেট এখন কি খেলতেছে পুরো আগুনের মতন, ওদেরকে একটা কিলো করতে দিচ্ছে না। ওই যে একটা এনিম কই যে ভাই, ভিতরে ঢুকছে ভিতরে, দেখো কেমনে ম্যাচটা আমি জিতি স্নাইপার দিয়া। একটা নক ভাই, ক আবার দিমিত্রিস আসছে, কি বলবো রিভাইভ হয়ে গেছে। ক কি ওই ক্যারেক্টারটার নাম জানি, থিবা, ওই থিবা ক্যারেক্টার নিয়ে আসছে এসে জন্যই রুমিস। গুলওয়ালটা ভাঙি দেখি, ওই যে একটা সামনে এটা নক দিলে ফাইনালি ফাইনালি আমার স্ন্যাপারের কিল আসলো। তো স্ন্যাপার নিয়ে ফায়দাই হয়েছে, এটাই লাস্ট রাউন্ড। তো এই ম্যাচটা জিতলে আমাদের হিরোইক হয়ে যাবে, হিরোইক ডান। তো এই সিজনে হিরোইক ডান হয়ে যাবে আমাদের। তো ডাবল স্ন্যাপার নিলাম আর ভাই, কেউ ডেজার্টিকল দেখ না। ও ওই ইয়ানিস আমার সঙ্গে জন স্ন্যাপার ক, দেখবো তুই কিরকম চালাস। ওই যে সামনে একটা আইসা আইসে, ওই যে ড্যামেজ ভাই বইল না তো, মাঝে মাঝে এম এম বলবো কিভাবে আটকে যায় স্নাইপারে। কইটে আরেকটা আরেকটা আর দুইটা আছে ওদের, আর আমাদের তো একটা কম নক করতে পারেন। বুইয়া ফাইনালি বুইয়া হয়ে গেল। তো দেখার পাল্লা ডায়মন্ড থেকে হিরোইক। তো এই নিউ সিজন, এই যে দেখো তোমরা আরেকবার উঠে গেলাম। তো তোমরা বলবা আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর কী কী ভিডিও চাও তোমরা কমেন্টে বলে যাইবা। তো আজকের জন্য এই পর্যন্ত, গুড বাই।